এরকম দর্শক, আজকে পাখিকে শাক দিয়ে দিব। প্রত্যেক দিনই, প্রত্যেক দিন না, সপ্তাহে মানে 3-4 দিন দেই। তো এখন ধর কোনো নতুন ভিডিও দিতে পারছি না, যেহেতু বাইরে যেতে পারছি না, তাই এটাই আপনাদের দেখায় কীভাবে শাক দিব পাখিদের। ফার্স্টে কিন্তু কলমি শাক পাখি অনেক পছন্দ করে, কলমি শাক, বট্টা শাক, এই দুটো পাখির ফেভারেট। তো কলমি শাক নিয়ে রেখেছি আমি আগের থেকে, অনেকগুলো কিনে ফ্রিজে রেখে দিয়েছি পাখির জন্য। তো 1 মুঠার 4 ভাগের 1 ভাগ হবে। নিশি নিয়ে ধুয়ে নিশি ধুয়ে দিবেন, না ধুলে কিন্তু অনেক ময়লা বা বিভিন্ন সারটারও লেগে থাকে। ধুয়ে নিশি এখন কেটে পাখিগুলোকে দিব। কেটে নিচ্ছি সব শাক। একটু মোটা মোটা কাট করে কাটলে কিছু হবে না, শুধু ডালগুলো মানে পাতাগুলো ওরা নর্মালি খেতে পারে, ডালগুলোর জন্যই কাটতে হয়। আর যদি আপনারা ঘুঘু পাখিদের দেন ডায়মন্ড ডাফ, তাহলে কুচি কুচি করে দিতে হয়, কারণ ওদের ঠোঁট দিয়ে ওরা এভাবে পাতা ছিঁড়তে পারে না, কুচি কুচি করে দিলে ওরা খেয়ে ফেলে সহজ। এভাবে সব শাক কেটে দিচ্ছি, তাজা শাক। পাখিদের শাক দিলে প্রচুর ভালো, কারণ শাকে তো বিভিন্ন অনেক প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, আর এর ফলে বাচ্চা, ডিম, বাচ্চা সব কিছুই ভালো হয়, আর বাচ্চা হলে বাচ্চার গ্রোথও অনেক ভালো হয়। ছোটোকাল থেকে যদি আপনি বাচ্চাগুলোকে শাক দিয়ে অভ্যাস করেন, তাহলে তারা অনেক পুষ্টি পাবে, এবং যখন তাদের ডিম পাড়ার বয়স হবে তখন তারাও ভালো ডেভেলপ দিবে আর ভালো গ্রোথ হবে তাদের বাচ্চা বাচ্চা। বাচ্চার সাইজও অনেক সুন্দর হবে এরকম শাক খাইলে। শাককে বিভিন্ন ধরনের খাবার আছে, সবই আস্তে আস্তে দেখাবো আমরা। সফট ফুড আছে বিভিন্ন, এভাবে সবগুলো শাক কেটে দিচ্ছি। যে এই চোরাটা দেখেন, এটা কিন্তু আমার ঘরেই, এখানেই জন্ম এবং এখানেই তারা এখন ডিম বাচ্চা করছে। তো ও ছোটোকাল থেকেই ওরা শাক সবজি খেয়ে বড় হয়েছে, তাই ওদের বাচ্চার অনেক হেলদি হয় মাশাল্লাহ। তো আপনারা যদি ভালো ফলাফল পেতে চান, এভাবে শাক সবজি খাওয়াবেন পাখিদের রেগুলার। যে শাক সব কেটে নিয়েছি, এখন পাখিদের দিয়ে দিব। শাক সবসময় পাখিদের সকালবেলায় দেওয়ার চেষ্টা করবেন, কারণ সকালবেলা শাকটা খেলে ভালো ভালো হবে, ভালো হজম হবে ওদের। আর সকালবেলায় এই ভিটামিনটা বেশি উপকারী। আপনারা শাক দিলে সকালবেলায় দিবেন, কারণ এই রোদের মধ্যে, হালকা রোদের মধ্যে এই শাকটা ওদের অনেক উপকারে আসে, এবং তারা অনেক মজা করে এই শাকটা খায়, কারণ ঠান্ডা একটা জিনিস। তাই সবাইকে শাক দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ওরা খাবে। বাচ্চা সহ পাখি আর ডিম সহ পাখিগুলোকে একটু বেশি করে দিবেন শাক। দেখছেন, এটা বললাম না, এই পাখিরা প্রচুর শাক পছন্দ করে। আলহামদুলিল্লাহ দেখেন, দেওয়ার পরপরই খাওয়া শুরু করেছে। ক্যামেরার সামনে ওরা এত নর্মাল না। ঘুঘুকে যত কুচি করে দিবেন তারা তত খাবে, কারণ ওদের ঠোঁট দিয়ে ওরা এরকম পাতা ছিঁড়তে পারে। ওরাও শাক পছন্দ করে, কিন্তু ওরা দুয়ার একটু পরে সাথে সাথে। বাকি শাকগুলো আমি ভাগাভাগি করে দিয়ে দিচ্ছি সবাইকে। এখানে দেখেন বাচ্চা পাখিগুলোও শাক খাচ্ছে।
ওরা হচ্ছে মা বাবা, প্যারেন্টস, আর এগুলো সব বাচ্চা। পাখিরা শাক খাচ্ছে না, কারণ তাদের খাবার শেষ হয়ে গিয়েছে। আমি খেয়াল করিনি, খাবারটা দিয়ে দিই। এই বাটিগুলো অনেক ভালো, দুই দিন লাগে সময় খাবার শেষ হতে। যদি আপনারা সাথে অন্যান্য শাক টাক দেন তাহলে এক ফটেরও বেশি জায়গা হয়। আমি এক ফট দিয়ে রাখি আপাতত। ওরা খাবে, একটু খাওয়ার পরে পানি খাবে, শাক খাবে। আজকে এই পর্যন্তই ভিডিও, আর বাড়ালাম না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন এবং ঘরেই থাকবেন, এটাই আশা করি। সালামালাইকুম।